নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের প্রাণহরা মিষ্টি বা কাঁচা আমের কাঁচাগোল্লা বলতে পারো তো এটার জন্য আমি প্রথমে এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি এরকম একটু জাল করে নিয়ে এর ভিতরে আমি একটা লেবুর রস দিয়ে এটাকে ছানা কেটে নিচ্ছি ছানাটা পড়ে গিয়েছে এখন আমি এটাকে ছেঁকে নেব ছেঁকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি ছানাগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রামের মতো ছানা আছে এটাকে আমি খুব ভালোভাবে একটু মথে নেব খুব ভালোভাবে হালকা হাতে মথে নেবো যাতে সবগুলোর মধ্যে কোনো দানা না থাকে এভাবে করে সবগুলো একটু মথে নেব তো এখান থেকে আমি ওয়ান থার্ড পারসেন্ট ছানা আমি সরিয়ে রাখব এরপর যে ছানাটা ছিল তার ভিতরে আমি পঞ্চাশ গ্রামের মতো গুঁড়া দুধ অ্যাড করে নেব এবং খুব ভালোভাবে মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করা আমার হয়ে গিয়েছে এখন আমি একটা কাঁচা আমকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি কাঁচা আমগুলো দিয়ে দেব এবং সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব তো পেস্টটা হয়ে গিয়েছে এখন একটা প্যানের ভিতরে আমি এই কাঁচা আমের যে পেস্টটা সেটা দিয়ে দেব। দিয়ে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এর ভিতরে আমি একশো গ্রাম বা হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি এখন আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করব। এখন এই পর্যায়ে আমি একটু গ্রিন ফুড কালারটা ইউজ করবো যেহেতু কাঁচা আম দিয়েছি এটার জন্য তাই আমি গ্রিন ফুড কালারটা ইউজ করেছি যখন চিনি এবং আমের মিশ্রণটা এরকম হয়ে উঠবে এই পর্যায়ে আমি মথে রাখা ছানাটা দিয়ে দেব। দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিক্স করে নেব এভাবে নাড়িয়ে চাড়িয়ে উলটিয়ে পাল্টে আমি মিক্স করে দেব তো মিক্স করা প্রায় হয়ে গিয়েছে বোঝা যাবে যখন এরকম প্যানের থেকে ছানাগুলো ছেড়ে দেবে এরপর আমি একটা প্লেটে ছানাগুলো ঢেলে নেব এরপর আমি স্প্যাচলা সাহায্যে একটু চেপে চেপে একটু ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য ছানাটা ঠান্ডা হয়ে গেছে এখন ওয়ান থার্ড পারসন যেটা ছড়িয়ে রেখেছিলাম ছানা সেটা আবার দিয়ে দেব দিয়ে এর খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব কারণ আমি এটাকে গোল গোল শেপ দেবো এটার জন্য যাতে হাতের লেগে না যায় এখন আমি বলের মতো করে প্রত্যেকটা বানিয়ে নেব তো এভাবেই তৈরি হয়ে যাবে আমার প্রাণহরা মিষ্টি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যে ফেসবুক থেকে দেখছ তাদেরকে অনুরোধ রইল আমার পেজটি ফলো করে দেওয়ার জন্য তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব বল আকারে বল আকারে বানানো হয়ে গিয়েছে এখন আমি উপর দিয়ে একটু গোড়া দুধ দিয়ে দেব যেহেতু কাঁচাকুল্লা মিষ্টি এর জন্য দেখো তৈরি হয়ে গেছে